খিচুড়ির ভিতর স্বাদ আছে, এরকমের নানা জিনিসের ভিতর স্বাদ আছে। যেদিকে স্বাদ আছে ওই দিকে মানুষ দৌড়ে, কি ঠিক দৌড়ে না? আল্লাহ আল্লাহ শিব শক্তি কোরাজম গানম তনম কবি বলেন আমি আমের স্বাদ খাইলাম, জামের স্বাদ খাইলাম, দুনিয়ার সব স্বাদ খাইলাম, কিন্তু আমি দেখলাম আল্লাহর নামের ভিতর বেশি স্বাদ পাওয়া যায়। কসবাহ করা কোরআনে
আছে ফাজকুরুনি আযকুরুকুম আমাদের তরিকেরা জিকিরের তরিকা সুবহানাল্লাহ নারায় তাকবীর জিকির যার ভিতর নাই কলব মুদ্দতা যার ভিতর জিকির আছে সে জিন্দা মানুষ আর যার ভিতর জিকির নাই সে মুর্দা মানুষ তাহলে আমরা কি জিকিরকারী জিন্দা মানুষ আর জিকির যার ভিতর নাই সে মুর্দা মানুষ জিকিরকারী জিন্দা মানুষ আল্লাহকে যে স্মরণ করবে আল্লাহ জিকির যে করবে সে সব সময় আল্লাহ পাক তার কলবের ভিতর বসতে পারবে মাল্লা গুঞ্জন দর জমিনে আসমানে কি গুঞ্জন দর কলবে মুমিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসমানে জায়গা পাই না বসার মতো জমিনে বসার মতো জায়গা পাই না কিন্তু আমি আমার মুমিন বান্দার কলবের মধ্যে বসতে পারি মুমিন হইতে কি লাগবে মুমিন হইতে কি লাগবে তত জানা দরকার আরে সেরা মানুষ হইলে হইবে কি কিন্তু আত্মা পোষ হয়ে গেছে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ولقد ذرأ لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم عذاب لا يبصرون بها بل هم عدل أولئك هم الغافلون الله بلن جي شمست منو شعب دينش شاد بل جي كنتا مشتي كنتا تيتا كنتا عرام سي كنتا نرم جاگا كنتا شکت جاگا كنتا تيتا كنتا مجا شعب كسو بست بار سي كنتو আমি আল্লাহকে কিভাবে রাজি করা যাবে আমি আল্লাহর হুকুম মতো চলা যাবে আমি আল্লাহর সাথে প্রেম করা যাবে আমি মানুষের সাথে মহব্বত করা যাবে এই জিনিসটা তার ব্রেন দ্বারা তার জ্ঞান দ্বারা তার চিন্তা ভাবনা দ্বারা যে ব্যক্তি বুঝলো না আল্লাহ বলেন ওই সমস্ত মানুষদেরকে আমি জাহান্নামের জন্য বানাইছি তাহলে আমাদের এই জ্ঞানের একটা বিচার হইবে না মানুষ জ্ঞানী এই জন্য শ্রেষ্ঠ গরুরও তো জ্ঞান আছে ছাগলের তো জ্ঞান আছে পশুরও তো জ্ঞান আছে কিন্তু সর্বশ্রেষ্ঠ সৃষ্টির সেরা মানুষ কেন হইল সে সবচেয়ে বেশি জ্ঞানী কত বড় বড় মহিষ গরু ধরিয়া বান্ধেছেন যে জগ করিয়া গোস্ত ভাগ করে আমরা খাই একটা মহিষের দ্বারে পাঁচজন দশজন মানুষ কিছু সাজিয়ে দেয় কিন্তু মানুষের গোলাম একটা হাতি কত বড় মানুষের গোলাম সাপ কত শক্তিশালী সাপের ভয় পায় কিন্তু সাপ ধরে মানুষ পালা অর্থাৎ তার জ্ঞানের কারণে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি রাজীব হয়ে গেছে সুবহানাল্লাহ কত বড় বড় মাছ পানির মধ্যে থাকে সে কত শক্তিশালী আপনার মাছে বড় বড় মাছ কিন্তু সে কৌশলে সে তাকে ধরে পালা এই যে জ্ঞান দেশে এই জ্ঞানের কারণে মানুষ সর্বশ্রেষ্ঠের সৃষ্টি রাজীব হয়ে গেছে সুবহানাল্লাহ কিন্তু আমরা এত কিছু খাইলাম এত কিছু বুঝলাম টাকা করলাম পয়সা করলাম ঘর করলাম দুয়ার করলাম সুন্দর সুন্দর বিছানা করলাম কিন্তু আমার মহামানিককে কিভাবে রাজি করা যাবে বারের সামনে এসে ভিক্ষুক বলে ও আসসালাম দার আপনার সরাই খেলায় আপনার রেস্ট হাউসে কি আমার এক লাখ টাকা যাবে আমি একটাকে হোটেল বলে যে আপনি বরিশাল গেলেন ঢাকা গেলেন রাত হয়ে গেছে 200 টাকা দিয়ে বোর্ডিং এ থাকেন না এখন ওই পাগলের সরাইখানা বলছে একটু হোস্টেল রাজ দরবারে দাঁড়াই রাজাকে বলে হে রাজা নামদার বাস্য নামদার আপনি বলে দেন আপনি সরাইখানায় একদিন আমাকে থাকা যাবে কিনা বাস্য বলে না বাদশাহ দরবার মুখ সামলে কথা বলো ফকির বলে আমি তো দেখতে আছি এটা সরাইখানা এটা আমি বাদশাহ দরবার বলবো না বাদশাহ বলল তুমি আমাকে অপমান অপদস্থ করেছে আর অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ফকিরকে নিয়ে গেল হুকুম করলো পরের দিন এই ফকিরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করো ফকিরকে ফাঁসি দেওয়ার জন্য
হাসির মঞ্চে নিয়ে যাও এবার ফকির রাখতে পারে বাসরাম দাদ মৃত্যুর আগে আমার একটি কথা আমি আপনার সামনে বলতে চাই আমাকে যদি আপনি বলার মতো অধিকার দেন আমাকে যদি সাহস দেন হে বাসরাম দাদ যেই ছেলের উপরে বসে বাসাই করতেছেন এই ছেলের উপর কে বাসাই করছে আপনার আগে আমার বাবা ছিল বাদশা আপনার বাবার আগে কে বাদশা ছিল বলছে আমার দাদা ছিল হে বাদশারাম দাদ সত্যি করে বলেন না আপনি ইন্তেকাল হয়ে গেলে এই ছেলে কে বসবে আমার ছেলে বসবে তারপর কে বসবে আমার নাতি বসবে যেই স্যারে স্থায়ীভাবে কেউ বসতে পারে না সেইটাকে আমি ফকির বলি সরাইখানা বাদশারাম দাদ চিৎকার দিয়ে বললো ফকিরকে ছেড়ে দাও ফকিরকে আমার নিজস্ব কোঠায় নিয়ে আসো এবার বাদশা ওখান থেকে চলে গিয়ে অজস্র নয়নে কান্না শুরু করে দিল জমিনে সিজদায় পড়ে গেল যে মহামারীকে স্থায়ীভাবে দুনিয়াতে আমাকে পাঠাইয়া দিল না যে মহামারী আমাকে এত শক্তিশালী একটা বাদশা বানাইয়া দিল আমার একদিন আসবে আমার শেষ নিঃশ্বাস তাই করে দুনিয়া থেকে সারি দিনে দেখতা খাট নিয়ে যখন আমার বাড়ির সামনে চলে আসবে ওই দিন আমার সঙ্গের সাথে কেউ হবে না কি উপায় হবে আমার মহুয়াতে সবাই বলে কি উপায় হবে আমার কবরে তুমি যদি বলো মাওলা বান্দা যাবে কব কাছে এবার মৃত্যুর সময় কোন বাহাদুরি খাটবে টাকা আছে পয়সা আছে এই দিয়ে একটা শক্তি দেখাবো খাটবে কত শক্তিশালী মানুষ সেদিন বলতেছে আমার হাত আমি জাগাইতে পারি না ডাক্তার সাহেব কি ব্যবস্থা করে আপনার হাত তো জাগাইতে পারেন যে রেস্টর করছে তারও তো হাত আছে কোন কমতি নেই আঙ্গুল আছে আঙ্গুলের ভিতরে রক্ত চলাচল করে কিন্তু হাতটা লড়াইতে পারে না ব্যাপারটা কি এইবার তো এক মুরব্বী নামাজ পড়ছে তার পা লড়াইতে পারেন তার পা তো ঠিক আছে কি কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার পুত্রমাতি এই চোখ দিয়ে তুমি কিছু দেখলাম হাত দিয়ে ধরলাম কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে তোমার শক্তিকে লাঘব করে দিতে পারে তোমাকে মৃত্যু সাজাই দিয়ে দিতে পারে এই জন্য সময় থাকিতে কর উন্নতি কামনা সময় ফুরাইয়া গেলে আর তো পাবে না الدنيا مزرعة أخرى الله رسول بلين دنيا خلو بركر الخير এখানে বসে যত তুমি জিকির করবা যত নামাজ পড়বা যত সিজদা এত আল্লাহকে ডাকবা আল্লাহর জন্য দাওয়ানা হবা পাগল হবা আল্লাহর জন্য ইসকে মাহবুব খোদা দিল মে হাসিল নেই লাখো মুমিন হো মগর কামিল মে হাসিল নেই তুমি যদি আল্লাহর জন্য ইশক ফায়দা না করো তুমি যদি তোমার নিজেকে ফানা করতে না পারো তুমি যদি ফানা না হইয়া বাকর দরজায় না যাও তুমি আল্লাহর সাথে যদি মিলন না করতে পারো কোশ্চেন কালো তুমি আল্লাহর ওলি হইতে পারবা না আমাদের আল্লাহর ওলি হওয়ার কার কার বাসনা আছে নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত মাশাআল্লাহ আমরা কি আল্লাহর ওলি হতে চাই আল্লাহর সামনে মাথা নত করতে চাই কে আল্লাহর সামনে মাথা নত করবে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার নিজের ভিতর থেকে তুমি নিজের ঘরকে নিজের চেহারাকে তুমি আল্লাহর সামনে নত করে দাও কি জন্য নত করে দাও তোমার সব কিছু হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
এই সর্বশ্রেষ্ঠটা কি কেন কি জন্য সর্বশ্রেষ্ঠ بسم الله الرحمن الرحيم أخذ عشر كوكب الشمس والقمر رأيتهم لشاددين يسوع عليه السلام تار بابا কে বলতে আছেন 11টা ভাই 11টা তারকা চন্দ্র সূর্য বাবা আমাকে সিজদা করিতেছে কাকে يسوع عليه السلام বলতে আছেন কুরআনের ভিতর আছে কি সূরা ইউসুফ আছে না এইজন্য আয়াত তো বললাম এটা কি কুরআনের বাইরে বললাম বিসমিল্লাহির রহমানির রহিম আখাদা শারাত কাওকাবাশ শামস ওয়াল কমর রাআইতুহুম লিশাদিদিন আমি স্বপ্নে দেখি চন্দ্র সূর্য 11টা তারকা আমাকে সিজদা করিতেছে বাবা বলল এই স্বপ্ন কার কাছে বলার দরকার নাই আমি দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন বৈশিষ্ট্য দান করে দিবে আমার 11টা 12টা ছেলের ভিতর তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে কবুল করে নিতেছে সুবহানাল্লাহ শেষ কি একদম পয়গম্বর যিনি ইয়াকুব পয়গম্বর তার কয়জন ছেলে ছিল 12টা ছেলে কয়জন ছেলে ছিল 12টা ছেলে ইসু আলাইহিস সালাম সবার ছোট কিন্তু আল্লাহ তাকে কবুল করে নিয়েছে তা সুবহানাল্লাহ এই স্বপ্নে তার এক বড় ভাবির কাছে বলে দিল বড় ভাবি ভাইয়ের কাছে বলল সবার কাছে এই স্বপ্ন যখন পৌঁছে গেল দেখেন মানুষ কত বড় রিস কত বড় হিংসা ভিতরে কাজ করে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মহব্বত করবে যাকে ইচ্ছা তাকে সেই ক্ষমতা দেবে যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামাইয়া দেবে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে কাছে সুবহানাল্লাহ কিন্তু পয়গম্বরের ছেলে হয়ে একু পয়গম্বরের 12 ছেলে হয়েও হিংসাত্মক মূলক কার্যক্রম শুরু করে সেই ইসু আলাইহিস সালামকে মারার জন্য পরিকল্পনা শুরু করে দিল নাউজুবিল্লাহ এই জমানায় ভাইরা ভাইরা লাগবে না কেন আজকে এক ঘরে ভাই ভাই থাকতে পারে না একই ঘরে আজকে বাবা দুশ্চিন্তায় পড়ে গেছে ভাইরা দ্বন্দ্ব সৃষ্টি করতেছে পুতের বধুরা দ্বন্দ্ব সৃষ্টি করতে আছে এই যে হিংসা এই হিংসা কি করতে হবে পরিহার করতে হবে হিংসা নিন্দা অহংকারী দাও সবে সারিয়া হিংসা নিন্দা অহংকারী দাও সবে সারিয়া আরে খুদি সারলে খোদা মেলে খুদি সারলে খোদা মেলে হবি রে ভাই আউলিয়া আল্লাহ আল্লাহ বলো মুমিন আল্লাহ তে যাও নিশি আল্লাহ আল্লাহ বলো মুমিন আল্লাহ তে যাও নিশি আরদাহে রে বা তোনে আল্লাহ দাহে রে বা তোনে আল্লাহ দেখো চক্ষু খুলিয়া আল্লাহ আল্লাহ বলো মুমিন আল্লাহ তে যাও নিশিয়া ফানা ফিল্লা মাটির কায়া ফানা ফিল্লা মাটির কায়া যাবে ফানা হইয়া আল্লাহ আল্লাহ বলো মুমিন আল্লাহ তে যাও নিশিয়া আর যাহে রে বা তোনে আল্লাহ যাহে রে বা তোনে আল্লাহ দেখো চক্ষু খুলিয়া আল্লাহ আল্লাহ বলো মুমিন আল্লাহ তে যাও নিশিয়া আমরা ইসু আলাইহিস সালামের কিভাবে তার ভাইরা তাকে মারলো আপনারা অনেকেই জানেন এই কেসে আমার লম্বা সূরা বলতে রাত
হবে না তবে সংক্ষেপে আপনাদের উদাহরণের জন্য বলি একটা গান গাইলাম একটু সুর দিলাম অনেকে মনে করছে গান এমন কোনো কোরআন হাদিসের মধ্যে নাই এইটা গাইয়া আর জাহান্নামে যাইবে এবারে আযান দাও হয় সুর দিয়া কোরআন পড়া হয় সুর দিয়া গজল গাওয়া হয় সুর দিয়া আল্লাহর প্রেমের গান আল্লাহর সাথে মিশে যাও হিংসা ত্যাগ করো সুর দিয়া বললে এইটা কোন ভাবে হারাম হইতে পারে আপনি যদি কোন মাওলানায় দেখাইয়া দিতে পারেন আপনার গোলামি করব আর আমি যদি জায়েজ দেখাইতে পারি আপনি আমার গোলামি করতে হবে পিছনে বেগে ঢিলে মারবেন না সুর দেওয়া হারাম কোথায় আছে তাহলে আজান কেন দেন ওয়াজ কেন করেন সুর দিয়া কথা কথা তো হারাম না সুর তো হারাম না বাক্যরা যদি হিংসার চোখগুলো পণ্য হয় তাহলে সে উন্নত হবে কি তাহলে কোরআনের কোথাও লেখা নাই সুর হারাম গান হারাম আল গেরাও হারাম কোরআনের কোথায় লেখা নাই আমি চ্যালেঞ্জ করে গেলাম আমার নাম্বার আছে যদি কোথায় দেখাইতে পারে গান হারাম তার গোলামি করব আর এই তরিকা বাংলাদেশের জমিনে কেউ করতে পারবে না ইনশাআল্লাহ আর এইভাবে টুকটাক করে কথা বলে মসজিদ দুনিয়াকে গরম করবেন না গান কোথায় হারাম লেখা নাই তবে ওই গান হারাম যে গান আল্লাহ ব্যতিরেকে গায়রুল্লাহর জন্য করা হয় দুনিয়ার মহাব্বতে করা হয় খারাপ গান সেটা আমরাও হারাম বলি কিন্তু মুর্শিদি গান আল্লাহর প্রেমের গান রাসুলের প্রেমের গান আল্লাহর ওলিদের শান কখনো হারাম নয় ইউসুফ আলাইহিস সালাম তোমার সালাম দশটা বাজে সময় আছে তাহলে আমি তো সাড়ে আটটা পর্যন্ত করবো আমি তো ভূমিকা করছি তোকে মানুষ বসে আমার তো এখন আটটা থেকে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমি কি করবে কোরআন থেকে তেলাওয়াত করছি সুবহান সাল্লাম বলছিল আমার দশটা ভাই এগারোটা ভাই আমাকে সিজদা করিতেছে এই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে কিনা এই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে কিনা কোরআনের কথা আমি কিন্তু কোরআনের বাইরে একটা কথাও বলবো না আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন থেকে আমি আলোচনা করতেছিলাম যেখানে আল্লাহ রাসূল বলতেছিল অর্থাৎ ইসু আলাইহিস সালাম বলতেছিল আমাকে সিজদা করিতেছে ইউসুফ আলাইহিসসালামকে কুয়ার ভিতর ফলাইয়া দিল সেই কুয়া থেকে সে মিশর শহরে পাইল ইউসুফ আলাইহিসসালাম এবং ইউসুফ আলাইহিসসালামের বাবা তার বাড়ি কোথায় ছিল আপনারা বলতে পারেন কেনান শহরে কোথায় ছিল কেনান শহরে কিন্তু ইউসুফ আলাইহিসসালাম বাস হইতে কোন দেশে মিশরে এত দূরত্ব কিভাবে একটা ছেলে গেল হে রাসূল আপনি যদি বলতে পারেন তাহলে আমরা আপনার হাতে সবাই বায়াত গ্রহণ করব এই বলল কারা কাফেররা এখন ইসুফ আলাইহিসসালামের কত আগে জন্ম হয়েছে এই কথা রাসূল কিভাবে বলবে তখন আল্লাহ তখন এই কোরআনের আয়াত নাজিল করে দিল আমি দেখি স্বপ্নে এগারোটা তারকা চন্দ্র সূর্য আমাকে সিজদা করিতেছে চল্লিশ বছর যখন হয়ে গেল ওই মিশর শহরের বাসাত্ব যখন ইসুফ আলাইহিসসালাম পেয়ে গেল এবার খাদ্য টান পড়ে গেল মোটা মোটা গরু চিকন গরু তো খেয়ে ফেলে মোটা মোটা সাতটা শস্য আবার মোটা মোটা সাতটা চিটিয়া এই স্বপ্ন দেখলো সেই দেশের সরকার মিশরের সরকার এই স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারলো না তখন জেলের ভিতর জুলাইখা বিবির সাথে ক্লান একটা কলঙ্কময় অধ্যায় হয়েছে সামান্য সময়ের ভিতরে বলতে হয় ইসুফ আলাইহিসসালামকে সাতটা
তার একটা ঘর তৈরি করে ওই ঘরের উপরে নিয়ে গেল এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর তার সাথে জুলাইখা বিবি খারাপ কাজ করার জন্য উদ্যত হল সে বলল জাহেরে বাতনে যে গানটা গাইছি আল্লাহ কিন্তু সামনে পিছনে জাহেরে বাতনে আউয়ালে আখেরে সব জায়গায় আছে কিন্তু সত্যি মানকানা ফি হাজি আমার ভালো ফি আখিরাতে আমার কাছে সুবহান আল্লাহ যে ব্যক্তি আল্লাহকে সর্বমূর্ত সর্বসময় সামনে পিছনে দেখতে পারবে না সে আল্লাহর বন্ধু হইতে পারে নাই ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে সামনে দেখে কাল সুবহান আল্লাহ এবং জুলাইখা বিবি আল্লাহকে দেখে না এক জায়গায় দুইটা লোক একজন আল্লাহকে দেখে আর একজনকে দেখে বাতনে এই দুনিয়াতে একটা লোক এই তরিকাতে দেখে শরবতের মতো তরিকার গান শোনার জন্য পাগল ভরা হয়ে যায় তরিকা করার জন্য দেওয়ানা হয়ে যায় এত গুজান গুজায় মাওলানারা সারাদিন গালি দিতে থাকে তবু তরিকার জন্য সে প্রাণপণ জীবন বিপন্ন করে দেয় কেন দেয় জাহান্নামে যাওয়ার জন্য আপনি দেখেন জাহান্নামে যাবে কিন্তু এই তরিকা করে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আল্লাহর ওলি হইয়া আল্লাহর বন্ধু হইয়া কবরের কাছে নারায় তাকবীর নারায় রিসালাত আপনি আমি বুঝি না বোঝার চেষ্টাও করি না ও তো জাহান্নামে যাবে জাহান্নামে আপনি যাবেন আপনি কোথায় যাবেন আমি আপনি কোথায় যাব আমি বলতে পারবো বলতে পারি না এটা আল্লাহই জানে ভালো জাগে সুবহানাল্লাহ সালাতু ওয়াস সালাম যখন মিশরের বাদশার স্বপ্ন বলে দিল বাদশা নামদার প্রধানমন্ত্রিত্ব দিল ওই দেশের বাদশা ইন্তেকালের পরে ইউসুফ আলাইহিস সালাম বাদশাহী লাভ করল ইরান শহরে দুর্ভিক্ষ দেখা দিল খাদ্য নাই খাদ্য শস্য আনার জন্য বাইরে গেল লম্বা চূড়া ঘটনা ইতিবাচরে অনেক পরে তার পরিচয় হয়ে গেল চিনতে পারলো যে ইয়াকুব পয়গম্বরের সন্তান সেই দেশে খাদ্যের জন্য আসে ভাইয়ের মহব্বত আছে কিনা বাড়ি থেকে আপনি গেছেন দশ বছর দূরে থাকলেও বাড়ির মহব্বত আপনার আসবে না ইউসুফ আলাইহিস সালামের মনের ভিতর বাবার এবং ভাইয়ের মহব্বত তার ভিতর কাজ করে সুবহান একশো চল্লিশ জন বিশিষ্ট সদস্য ইয়াকুব পয়গম্বরের তারা সল বল নিয়া লোক লস্কর নিয়া সেই কেনান শহর ছেড়ে মিশর শহরে রওনা দিল কোন সুবহানাল্লাহ গিয়া যখন ইউসুফ আলাইহিস সালাম নামার জন্য বাবাকে ধরার জন্য উদ্ধৃত হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করে দিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করে দিল হে ইউসুফ তুমি তোমার চেয়ার ছেড়ে নামো না তোমার গদি ছেড়ে নামো না তোমার মুকুট পরে চেয়ারে বসে যাও আমি হাকিকাতের কথা শুনেন অজের ভিতর কিন্তু হাকিকাত বোঝায় কোরআন থেকে বলে এই জন্য মনে করেন না যেন এমন হয় মারফতি কথা কেন সব শরীয়তি কথা কয় প্রত্যেকটা কথার ভিতরে না মারেফাত বোঝে গেছে জ্ঞানের চক্ষু খুললে বুঝবেন যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেছিল 11 ভাই এবং তার বাবা আমার জমিনের উপর সিজদায় পড়ে গেল কোন সুবহানাল্লাহ এখন এখন এইখানে কি হাকিকত আছে কি মারফত আছে কি শরীয়ত আছে এখন আপনাকে সিজদা সাজিদুল শব্দের অর্থ সিজদা মাথা নত করা মাথা নত করাও তো সিজদা বলা সিজদা তো কি নিজেকে একদম বিকিয়ে দেওয়ার নাম হলো সিজদা কোন সুবহানাল্লাহ সিজদার বিভাগ আছে এই সিজদা নিয়ে আমাদের তরিকার ভিতর মানে তরিকার বাইরে একটা দ্বন্দ্ব আছে পীরে কে সিজদা দেয় এটা দেওয়া যায় না এটা বহু মশলা এটা আমার মনসে বলবো না তবে ইউসুফ আলাইহিস সালামকে সিজদা দেশে ইউসুফকে সিজদা দেশে না আল্লাহকে দেশে আমি কাকে দেশে আপনাকে এই মসজিদে সিজদা দেয় না আল্লাহর দেন বাংলাদেশে দেয় না আরবে দেয় ইংল্যান্ডে দেয় কোনো দেশই দেয় না দেয় কারে আল্লাহরে পীরে সিজদা দেয় না ওটা আল্লাহরে দেয় চোখ নাই বোঝে না চোখ নাই বোঝে না আর কিছু বলবো না মস্ত হইতে নয় তারপরে মস্ত আছে আর এক কেজি
পীরের কোনোদিন কেউ সিজদা দেয় না আর পীরের সিজদাতে কোন দিকে গুল্লে গুল্লে খাইবে তার দিন নাই মসজিদে হাজার হাজার সিজদা দিছি যায় নামাজে সিজদা দিছি তাইজে সিজদা দিছি মনে করলে শিরক হয়ে যাবে কিইবে শিরক হয়ে যাবে বাংলাদেশে গাজীপীরের মসজিদে নামাজ পড়ছি সিজদা দিছি ওই মানে আল্লাহর সিজদা দিছি কোন জমিন কা আল্লাহ পশ্চিম দিকে ফিরে নামাজ পড়েন বাইতুল্লাহর ঘর ওখানে আল্লাহ মানুষের মধ্যে তো আল্লাহ থাকে মানুষের মধ্যে আল্লাহ থাকে ওলির মধ্যে আল্লাহ থাকে নবীর মধ্যে যদি আল্লাহ না থাকতো কাবায় যাইয়া কাবাদার হজ করে আইলেন নবীজির রওজা জিয়ারত করলেন আপনার কি হজ হবে কেন হবে না কি জন্য হবে না রাসূল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আমার পরে হককালে রব্বানি আল্লাহ বলিরা আল্লাহর বন্ধুরা হবে আমার ওয়ারিশগণ সুবহানাল্লাহ আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ রাসূলকে বাদ দিয়ে কোনো মানুষ ওলি হইতে পারে না আল্লাহর বন্ধু হইতে পারে না জবান পবিত্র হইতে পারে না লিসানুল্লাহ জবানুল্লাহ আইনুল্লাহ হাদিসে কুরসি মাওলানা থেকে থাকলে লিখে নেন হাদিসে কুরসি বান্দার হাত হয়ে যায় আমি বান্দার জবান হয়ে যাই বান্দার চক্ষু হয়ে যাই ওই বান্দার ভিতর আল্লাহর মধ্যে কোনো ফারাক থাকে না সুবহানাল্লাহ মস্ত পাইছেন এরপর যদি না পান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করুন لا إله إلا الله 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 محمد رسول الله ذكر كاري جندا مانوش জিকির কতটুকু করা উচিত অনেক তরিকায় কা 15 মিনিট অনেক তরিকায় কা আধা ঘন্টা অনেক তরিকায় কা 1 ঘন্টা তবে আমাদের তরিকার জিকির হইল সারা রাত তো কিন্তু ব্যাপারটা কি এত জিকির করা লাগবে এত জিকির মানুষ পারেনি এটা কিসের সম্ভব আজকে রাতে উজাগার কালকে রাতে উজাগার পরশু রাতে উজাগার এই না এই তরিকা কোথা থেকে এসেছে ওয়াজ কোরআনি থেকে তরিকা এসেছে এই তরিকা এসেছে খিজির আলাইহিসসালাম থেকে এই তরিকা এসেছে রাবেয়া বসরি থেকে এই তরিকা এসেছে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে এই জন্য বিশ্ব কুতুপুরি গান আছে কাজনা করে পাইতে চাও সে যা নকাম শিশু কয়মাও শিশু কয়মা কারণ কাজনা করে পাইতে চাও সে যা নকাম শিশু কয়মা আল্লাহদের কারো আরে চাঁদ বলে হে শেরে শেরে না শিশু কোলে তুলে চাঁদ বলে হে শেরে শেরে না শিশু কোলে এসে আল্লাহ দোষ করে পাইতে চাও সে জানো কেমন শিশু কয়মা তৈরে দাও শিশু কয়মা তা তৈরে দাও আল্লাহদের কারো আরে বেরাহিম যে নবী ছিল ইসমাইল কে কোরবানি দিল ইসমাইল
قرباني ديلو دان سرب جورن كذنا قرر بايت تا شدا نوكا مولون سيسو بايما ساتو إراداو سيسو بايما ساتو إراداو إبراهيم عليه السلام আগুনের ভিতর 40 দিন ছিল কত দিন 40 দিন কত দিন আগুন তার গা পড়ল না কেমন কথা এই কিসসা কি আপনারা জানেন এটা কোরআনের কিসসা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন নায়াত নাযিল করে দিলেন কুল নায়া নারুকুনিল বারদা সালামুন আলা ইব্রাহিম হে আগুন ইব্রাহিমের জন্য শান্ত হয়ে যাও ঠান্ডা হয়ে যাও দুনিয়া সব পড়তে পারো কিন্তু আগুন তুমি ইব্রাহিমের একটা পশম পড়তে পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের একটা পশম পর্যন্ত আগুনে জ্বলতে পারে না একটা নারায় তাকবীর সেই মুসলমান আমরা না সেই মুসলমান আমরা না সেই মুসলমানের সন্তান আমরা না আমাদের কথা কেন আল্লাহ শুনবে ইউসুফ আলাইহিস সালাম আসের সাথে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা إني كنت من الظالمين أكرا وقت بعد سلسل دين أكرا وقت بعد شدين ما شن پتر بيتر اكتا جنتو مانوش تار قرآن داسه حجم خينا حجم حرمت شكتنا بياتا اوٹے گرام নদীর ভিতরে না নদীর কিনারা নিয়ে আল্লাহর হুকুমে তাকে বমি করে ফেলাইয়া দিল সেখান থেকে আল্লাহ তাকে জিন্দা করে দিল সেই মুসলমান কি আমরা না আমাদের দোয়া কবুল কেন হয় না অর্থাৎ কি একের ঘরে নাই নামাজ পড়ি রোজা থাকি হজ করি যাকাত করি ইবাদত কেন কবুল হবে না আল্লাহর কাছে এত চাওয়া চাইলাম আল্লাহ দিল না কিন্তু আল্লাহর অলিরা হাত তুললে আল্লাহ ফিরাইয়া দেয় না ও ভাই মিথ্যা কথা বলার জন্য এই জমিনে আসি নাই আল্লাহর অলিরা মরে না আলা ইন্না আউলিয়াল্লাহ লা ইয়ামুতু আল্লাহর অলিরা মৃত্যুবরণ করে নাই রাসূল মদিনাতে মৃত্যুবরণ করে নাই সে জিন্দা কন সুবহানাল্লাহ অনেকে মনে করে রাসূল কিন্তু মৃত্যু আমি আপনি যারা তরিকা পন্থী তারা মনে করবেন যে রাসূল জীবিত কন সুবহানাল্লাহ আল্লাহর অলিনা মৃত্যুবরণ করে নাই আল্লাহর অলিনা জীবিত তারা জিন্দা আজকে এই জমিনের ভিতর যেই পাগলের বাড়িতে আসছেন আপনারা আমরা দেখি না কিন্তু এই পাগলা একটা জিন্দা হয়ে আপনি সবাইকে দেখতেছে কন সুবহানাল্লাহ নারায় তাকবীর এই দরবারের কথা বলি না হাজারো দরবারে ওরকমের বহু নজির আছে মাহফিলের সময় বার্ষিক অনুষ্ঠানের সময় সেখানে হাজার হাজার কারামত মজিদ আল্লাহ পাকের ওলিদের উসিলায় প্রকাশিত হয়ে যায় কেন যায় মুর্শিদের রূপে খোদা ভাবে জাহির হইয়াছে তোহিদের সাল মাতু পুরে উদয় হইয়াছে যাতে খোদানি চার সে পাতে সে নানা কার যাতে খোদানি রাকার সে পাতে সে নানা কার যাত হইতে হইতে সে পাতে
প্রকাশ পাইয়াছে মুরশিদি রূপে খোদা ভাবে যায় হইয়াছে তৌহিদের সার আজমিরেতে তৌহিদের সার বাগদাদেতে তৌহিদ হুসান এরকমের ওলিদের দরবারে আল্লাহ পাকের কি কুদরতি নূরের খেলা ছড়িয়ে গেছে সুবহানাল্লাহ ওলিদের কাছে দিয়ে চাইলে মাজার কাছে চাইলে কিছু পাওয়া যায় না এই কথা যে হুজুরেরা বলে তারা মোনাজাত দিয়ে এত সাওয়া চায় হয় না আর এই ওলিদের দরবারের পাশে যায় যদি কান্না শুরু করে দেয় হাজার হাজার মানুষের আশা পূর্ণ হয়ে যায় সুবহানাল্লাহ যার প্রমাণ আমি শাহরি হুজুরের মাজারের পাশে একটা হাসপাতালের ভিতর আমার একমাত্র একটা মাত্র সন্তান আমার মেয়ে অসুস্থ ছিল এক ঘন্টার উপরে কান্না শুরু করে দিল আমি কিন্তু মসজিদের ইমাম ৩০ বছর ধরে মসজিদের ইমামতি করে আমার কথা শুনে না কেন না আমার ভিতর সেইটা নাই ওলির ভিতর যেটা আছে সুবহানাল্লাহ কিন্তু শুনছে যখন বললাম এ সাহারি বগদাদি রহমাতুল্লাহ আলাইহি ৭০০ বছর হয়েছে সেই বগদাদ নগর থেকে আল্লাহর জমিনে আসছে বললাম তোমার উসিরায় এই মেয়েটাকে একটু ঠান্ডা করে দাও তার চিৎকারকে বন্ধ করে দাও পাঁচ মিনিটের ভিতরে আল্লাহর কসম করে বলি আল্লাহ পাকের কোরআন ভরে বলি পাঁচ মিনিটের ভিতরে এই বাচ্চাটার কান্না বন্ধ হয়ে যায় বাস্তবতা এটা মিথ্যা করার জন্য আসি না সারা রাত্রের ভিতর এই বাচ্চারা একটু কান্না শব্দ করে নাই আমি বললাম যে রাত্রের ভিতর কানতে পারে আল্লাহর অনিদের মধ্যে না থাকলে ওখানে ক্ষমা ক্ষমা যায় কোন পিসাব আছে কোন ওয়াজ আছে লক্ষ লক্ষ মানুষ দিয়ে উপকৃত পায় আমি একটা দেখলাম এরকমের হাজারো মানুষ দেখেন এরকমের আল্লাহর অলি শুয়ে আছে তার কাছে গেলে কিছু হবে না আপনি বলেন মস্তা দিয়া আর মানুষ তো উপকৃত হইতে আছে রাতের কথাকে শুনে যারা বাস্তবতা দেখে আল্লাহর অলির খেলা দেখা আল্লাহ পাকের অলি পিছনে মানুষ ধাওয়া করে দৌড় দিয়ে পাগল হয়ে যায় এজন্য আপনাকে বলি না যেন আপনি পাগল হয়ে যান শিরিক করেন গুনাহ করেন তরিকা বুঝবেন না ৪০ দিনে তরিকার ভিতর আসেন একজন মাশায়েখের কাছে তরিকা বোঝার প্রশ্ন করেন কাছে আসেন আমার দাদা আফজউদ্দিন কারী কুতুবপুরী যিনি এই এই এলাকার বহু ঢোল ভাঙছে সে ঢোল পিটাইছে কেন পিটাইছে সে পাগল হয়ে পিটাই না এই কিতাবটা লেখছে মারফত তত্ত্ব কিতাব দুই তিনটা গানের পরিগাস্তন একটা শব্দ কোরআনের বাইরে লেখ না যে কথা খোদা পাওয়া বড় দায় খোদা পাওয়া বড় দায় মরার আগে মরণ সে তো মরার আগে মরণ সে তো সাহস কথা নাই খোদা পাওয়া বড় দায় খোদা পাওয়া বড় দায় মরার আগে মরণ সে তো মরার আগে মরণ সে তো সাহস কথা নাই খোদা পাওয়া বড় দায় খোদা মৌলে খোদা পায় এই মরণ ডাকি এই দুনিয়াতে থাকতে মানুষ মরতে হবে এই শরীরতে আপনার ফানা করতে হবে ফানা কি একজন মাওলানাকে জিজ্ঞেস করলে মাওলানা ফানা কি বলছে ফানা লাগে না নামাজ পড়লে হয় আমি কই ফানা সারা আল্লাহর অলি হওয়া যায় না ফানা এবং বাকার দরজা না পুষলে কোনো মানুষ আল্লাহর অলি হইতে পারে না রুমি রহমাতুল্লাহ রায় বলেন মাওলানা রুম হারগিস কামিল নাশত তা গোলানে শামসুদ্দিন জেনাশত ১৭ দপ্তর কেতাবের মালিক ছিল রুমি জংলা ফকির শামসুদ্দিব্রিজি গায়ে কোনো পোশাক ভালো ছিল না চেহারা ভালো ছিল না স্বাস্থ্য ভালো ছিল না কিন্তু রুমি আল্লাহকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে সুবহানাল্লাহ কত দপ্তর কেতাবে ১৭ দপ্তর কেতাব সেই রুমি রহমাতুল্লাহ রায় কি বলেন মাওলানা রুম হারগিস কামিল নাশত তা গোলামে শামসুদ্দিন জেনাশত
যতক্ষণ পর্যন্ত আমি জংলা ফকির শামসুদ তিবরিদের হাতে আমি বায়াত গ্রহণ না করছি ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর ওলি হইতে পারি না কি নিত্য কথা বললি গেছে ও মাওলানা তোমার যে হাজার হাজার মাওলানাদের শিরোমণি সেই রুনি রহমাতুল্লাহ সে বলেন আমি জংলা ফকিরের কাছে তরিকা শিখে আল্লাহর ওলি হয়েছি তোমার মতো আলেম কোন কামে লাগে আমার মতো আলেম কোন কামে লাগে না কিসের বাহাদুরি করো কতটুকু পারছো কয়টা বিশতে পারছো কতটুকু এলেম হয়েছে কয়টা বিশতে তরিকাকে দাঁড়াইয়া দাঁড়াইয়া হারাম বলো কি শিখেছো কতটুকু সিজদা দিয়েছো কয় ঘন্টা জিকির করেছো কলবের ব্যাপারে কি বলবো কলবে মুতমাইনের সম্পর্কে কি বলবো কলব কয় প্রকার তা বোঝো না থানা বোঝো না বাঁকা বোঝো না কিভাবে মানুষ আপনার শক্তি অর্জন করতে হয় কিভাবে মানুষ সায়ের ইল্লা করতে হয় সায়ের মাধ্যমে আল্লাহর সাথে মহুর মধুর মিলন করতে হয় এটা তরিকাতের মাধ্যমে আল্লাহর অনুরা করেছে কান সুবহানাল্লাহ এবং এমনি ভাবে যারা এই নামত পেয়েছে হাজারো আলেমরা লক্ষ কোটি টাকা চেয়েও স্বর্ণ মণিমুক্তার চেয়েও এই এলেমের মর্তবানে বেশি এই এলেম শেখার জন্য কি করতে হয় অলিদের পায়রুদি করতে হয় সেটা আপনি পাবেন যদি অলিদের কাছে যান অলিদের কাছে না গেলে অলি হওয়া যায় নিজে এনে পাস ওরা পড়তে দিছে মাস্টারের দ্বারে নিজে শিক্ষিত হয় নাই তাহলে আপনি পীর ছাড়া কিভাবে আল্লাহরে পাবেন অনেক কাজ পীর লাগে না ওস্তাদ লাগে না ওস্তাদ ছাড়া কোনোদিন কিছু হয় স্বর্ণের জিনিস আপনি বানাইবেন কাল গই দেবেন যেই কথা কইছেন কোনোদিন কার কাছে দেবেন না কাল গইতে আপনি ফোলা আপনি ফরাইবেন যে বলেন পীর লাগে না যে বলেন জীবন কোনো কি লাগে না নিজে জুতা বানাইবেন কেন নিজে তো অনেক জ্ঞানী লাগে না একজনের দ্বারে যাওয়া লাগে শিক্ষক ছাড়া হয় না সার্টিফিকেট হয় না একটা সার্টিফিকেট লাগে যেমন রবি রহমাতুল্লাহ এত বড় মাওলানা না হইলো জংলা ফকিরের কাছে যাইয়া সে আল্লাহর ওলি হয়েছে এর আগে তার সার্টিফিকেট সে পায় নাই তাহলে পাগলের দ্বারে যাইলে পাগল হওয়া লাগে এই মেয়া সেকেল পর আল্লাহর অলি রাস্তায় পড়ে থাকে আল্লাহর অলি কিন্তু আপনি সূরা ফাতিহার অর্থ জানেন না সুবহানাল্লাহি রাব্বিল আলামিনের আলার অর্থ জানেন না আজিমের অর্থ জানেন না আত্তাহিয়াতুর অর্থ জানেন না নবী যেই দেশে তিনি জন্মগ্রহণ করছে ওই ভাষায় কোরআন নাজিল হয়েছে আজকে শরীয়তে মাওলানার কাছে বলাজন সাত ভাষায় 104খানা কিতাব সাত ভাষায় অবতীর্ণ হয়েছে যেই দেশে নবী জন্মগ্রহণ করছে ওই ভাষায় কোরআন নাজিল হয়েছে ওই ভাষায় তাওরাত ওই ভাষায় ইনজিল ওই ভাষায় কোরআন নাজিল হয়েছে কাল সুবহানাল্লাহ কেন সেজন্য বোঝে আপনি নামাজ পড়েন বুঝতে নামাজ পড়বেন না সেজদা দিলি হইবে আপনি খাইতে আসেন ওরা দেখে বুঝতে খাইবেন না লা ইল্লাল্লাহ জিকির করেন কি করেন লা শব্দের অর্থ কি ইল্লাল্লাহ শব্দের অর্থ কি সেজদা দেন কাকে দেন জমিনে দেন না আল্লাহরে দেন আজকে তো বললাম বাংলাদেশের জমিনে সেজদা দিলে এই সেজদা সেরে কইবে সেজদা করতে আল্লাহ আরবে সেজদা দিলে সেটা সেরে কইবে কোন জমিনে সেজদা হইবে না সব সেজদা আল্লাহ পাইবে তা আপনার দেহের ভিতর কাবা কোনটা দেহের কাবা সেরে লাগবে না আর দেহের কাবা কি দেহের মধ্যে কাবা এলি কোনদিন দেহ তো কোনো কাবা দেয় না দেহের আমি দেহের কাবা হইলে আপনার কলব এই কলবকে পরিষ্কার করার জন্য অলিদের সহবাস ছাড়া এই কলব পরিষ্কার হয় না এজন্য বোঝার জন্য সময় নিতে হবে জানতে হবে বুঝতে হবে আল্লাহর অলিদের সামনে মাথা নত করতে হবে মাথা নত বলতে সেজদা পায় না নিজেকে বিলীন করা সলাস শব্দের অর্থ প্রার্থনা করা সলাস শব্দের অর্থ দুরুদ ইন্নাল্লাহ ওমালাইকাতি সাল্লুন আলান নাবি নামাজ দিলেন একটাই ধরলেন তাহলে আপনি দুরুদ শরীফ এখানে রাসূলের শানে আল্লাহ পাক দুরুদ পড়ে ফেরেশতারাও দুরুদ পড়ে সল্লু সল্লু শব্দের অর্থ নামাজ সল্লু শব্দের অর্থ দুরুদ আসছে সল্লু শব্দের অর্থ আসছে কি দুরুদ শরীফ তাহলে সল্লুর
সত্যটি অর্থ বাঁকা থেকে সোজা করা প্রার্থনা করা হাত তোলা তাহলে আমি নামাজের বিপক্ষে বলিনি অর্থ বুঝতে হবে একটা মানুষকে জাহান্নামে পাঠাইতে হলে আপনাকে বুঝতে পাঠাইতে হবে একটা মুক্তি হইতে হলেও সে সাথে সাথে মস্তে দিতে পারবে না তাকেও বুঝতে শুনে যেতে হবে জিকির করলে একটা লোক সমাজ সমাজ করতে আসে সালাম সালাম করতে হবে সমাজ তো আল্লাহ 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 থেকে কবুল করতে কাছে সুবহান আল্লাহ মানুষগুলো পাগলামি করে সারা রাত জিকির করে আল্লাহ হো 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ জিকির এক মাওলানা কয় আল্লাহ জিকির তো কোন হলে নাই তাতে খালি করে এই সুন্নি আলেমরা আর সুন্নি মানুষরা আমি কি আপনি কোনো তরিকা করেন কোরআন পড়ছি হাদিস পড়ছি এর মধ্যে আমি কি জগতের মধ্যে সবচেয়ে বড় পীর কেটা জানেন সবচেয়ে বড় পীর আব্দুল কাদের জানেন রহমাতুল্লাহ আলাইহি পাঁচ আনফাজ জিকির আল্লাহ জিকির কার বরফের আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় পীর আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ এই জিকির নিজের মুখ দিয়ে বাতাইতেছে এই জিকিরের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ বলি হয়ে কবরে যাবে না আর তোমার মতো মূর্খ এই জিকির করে না আর তুমি বলো বুঝে হারাম না এই জিকির কোথায় না তুমি কোন তরিকে আসো কিসের তরিকে করো তরিকে পাইছো কোথায় হিংসারিয়া টাকা পরে বোঝাই দিলেতে পাকা মনুর সাহায্য দিতে লেবাস পোশাক দিতে হিংসায় সব পুরো সার করে দেয় ধ্বংস করে দেয় সব মাটির মতো নরম হইতে হবে রাস্তার ধুলার মতো না হলে আল্লাহ বলি হওয়া যায় না আল্লাহ বন্ধ হওয়া যায় না ওলিদের জোতা সোজা করতে হবে বড় বড় আল্লাহর ওলিদের দরবারে গিয়ে বড় বড় মাওলানারা সেখানে উপর হয়ে পড়ে যায় জোতা সোজা করার জন্য পাগল হয়ে যায় পা ধোয়ার জন্য পাগল হয়ে যায় আর তুমি আমি মস্তাদ এই বড় বড় মসজিদে টাকা কামাই করি পয়সা কামাই করে ওয়াজ করে কিন্তু আল্লাহকে পেতে হলে কি করতে হবে আরামের বিছানা ছেড়ে দাও যে সফর খানার কথা প্রথম বলছিলাম সেটা বলে যায় যে পাগল বলছিল তিনি সরাই খানা থাকা যায় সেদিন থেকে এইটা ছিল সেই বাদশাহ যিনি ইব্রাহিম আদম বাদশাহ এই কথা বলার পরে ওই বাদশাহ নামদার ইব্রাহিম আদম বাদশাহ বলল আমার বাদশাহর দরকার নাই আমার দত্তর দরকার নাই আমি যদি আল্লাহর বন্ধু খাই কবর না যাইতে পারি আমার মত এই বাদশাহ কোনো কাজে লাগবে না একটা সালা গায়ে দিল একটা সালা পড়লো এবার জঙ্গলের দিকে চলে গেল সাত বছর তো পরে সন্তানের সাথে দেখা বলছে বাবা তোমার কি হয়েছে বাসা দরবার কত আরো মাসের খাওয়া একটা সালা পড়ো একটা সালা গায়ে দাও গাছের পাতা খেয়ে থাকো তুমি কে পেয়েছ হে মন্ত্রী পরিষদ তোমরা কি পেয়েছো আমরা তো আরাম পেয়েছি বলছে আমি আরাম পাইনি আমি আখেরাত পেয়েছি হাতে ছিল একটা সই যে সই দিয়ে সালাডা সেলাই করতো সালাডা সুইটা ধরে নদীর ভিতর খিড়কি করে দিল বলছে হ্যাঁ পরিষদ তোমাদের সেই এই দেশের সমস্ত সবাই মিলে ওই সুইটাকে নদী থেকে আনতে পারো যেখানে সব দ্রুত গতিতে চলে বস এটা কোনোদিন সম্ভব না দেখো আল্লাহর কাছে সিজদায় করে করে আল্লাহ আমাকে ওই সুইটা দাও লক্ষ লক্ষ মাস এসে স্বর্ণের এরকম বড় বড় চাক নিয়ে তার সামনে নিয়ে আসছে আমার স্বর্ণের চাকের দরকার না আমার সুইটা দরকার একটা মাস সুইটা নিয়েছে এবার মাদাম বাসার পায়ের কাছে সুইটা রেখে চলে যায় কি পেয়েছে দেখছো সাত বছর ইজাজতের মাধ্যমে কি পেয়েছে দেখছো তখন উপর হয়ে পড়ে যায় মন্ত্রী বসলে আজকে থেকে আমারও মন্ত্রী পরিষদ ছেড়ে আজকে আপনার সাথে আমিও সালা পরে জঙ্গলে চলে এই তরিকা বুঝতে গেলে সালা পড়তে হয় পাগল হতে হয় নিজের সংসার ত্যাগ করতে হয়
ঘুম ত্যাগ করতে হয় খাওয়া ত্যাগ করতে হয় আরাম আয়েশ ত্যাগ করতে হয় নালে তরিকার গুসাইল যতই আরাম চান কাম হইব লাস্ট কিন্তু বলে গেল অক্ষয় গাওনা আলহামদুলিল্লাহ